শুরু হলো কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা। সকালে রাজধানী ফার্ম গেটে কেআইবি চত্বরে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ মোল্লার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটি উপস্থিত ছিলেন। ফলে পুষ্টি, অর্থবেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিবাদে এবারের আয়োজনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ফল ও ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করছে। এছাড়া দর্শনার্থীরা মেলা থেকে ফল কিনতে পারবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।